আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দেশবাসী, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে ওয়ালামা টিভি ইসলামিক চ্যানেলটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলতেছে মুহররম মাস। আজকে আমি আপনাদের সামনে মুহররম মাস সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলব। মুহররম মাস আরবি ১২ মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা তাওবার ৩৬ নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান জমির সৃষ্টি করার পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ১২টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস, আর এই মাসে যুদ্ধ করা সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দিয়েছেন রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন। এই চারটি মাস কী কী, এই বিষয়ে আল্লাহর নবীজির একটি হাদিসের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই চারটি মাস কী কী, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যেই হাদিসটি বুখারি শরীফ হাদিস নম্বর ৩১৯৭, হযরত আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর সিদ্দিক নয়, উনি আরেকজন সাহাবি আবি বকরা, তার থেকে হাদিসটি বর্ণিত যে আল্লাহর নবীজি বলেন, আসমান জমিন আবর্তিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যেভাবে আবর্তন হয়, আসসালাতু ইসনা আশারা শাহরান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ১২টি মাস ঘোষণা করেছেন। মিনহা আরবাআতুল হুরুম, তার মধ্যে চারটি মাস হলো হারাম মাস, চারটি মাস হলো সম্মানিত মাস, তার মধ্যে একটি জিল কাদা, এক নম্বর মাসের নাম হলো জুল কাদা, দুই নম্বর হলো জুল হেজ্জা, তিন নম্বর হলো ওয়াল মুহাররম, মুহাররম মাস, চার নম্বর হলো রজব। তাহলে আমরা বুঝলাম সম্মানিত মাস হলো চারটি, এক নম্বর জুল কাদা, দুই নম্বর জুল হজ, তিন নম্বর মুহাররম, চার নম্বর রজব। এই চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের ফজিলত বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওলামা টিভি সত্য ও ন্যায়ের পথে।